স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসী বাংলাদেশে। প্রতিদিন এই সময় আমরা হাজির হই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে। আপনাদের সাথে আছে আমি সৌমিত্র শুভ্র। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে হচ্ছে এই আয়োজন। এবার হজের সুযোগ পেয়েছেন সৌদিতে বসবাসকারী 60,000 মুসল্লি। এরই মধ্যে মক্কায় পবিত্র কাবাঘর তাওয়াফ শুরু করেছেন মুসল্লিরা। স্থানীয় সময় রোববার 8 জিলহজ বাসে করে মিনায় যাবেন হজযাত্রীরা। সারাদিন সেখানে অবস্থান করবেন তারা। সোমবার ফজরের নামাজ আদায় করে যাবেন আরাফাতের ময়দানে। এরপর দিন পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের মূল কার্যক্রম। করোনার কারণে এবার কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে সৌদি আরব। নিয়মিত জীবাণুমুক্ত করা হচ্ছে কাবাঘর ও আশপাশের স্থানগুলো। ধাপে ধাপে মসজিদে হারামে ঢোকার সুযোগ দেওয়া হচ্ছে মুসল্লিদের। সেই সাথে গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার উপর। অত্যাধুনিক স্মার্ট কার্ডের মাধ্যমে নানা সুযোগ সুবিধা পাবেন মুসল্লিরা। দুই ডোজ টিকা গ্রহণ সহ নানা ধাপ পেরিয়ে এবার হজের সুযোগ পেয়েছেন 18 থেকে 60 বছর বয়সীরা। স্বাভাবিক সময়ে সারা পৃথিবীর 20 থেকে 25 লাখ মুসল্লি হজ পালন করে। হজের সর্বশেষ তথ্য জানাতে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সেলিমউদ্দিন। সেলিম, হজের আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ সুমাত্র। আপনারা জানেন প্যান্ডেমিক মহামারীর কারণে, করোনা মহামারীর কারণে গত বছর শুধুমাত্র 1,000 জনকে সৌদি আরবে যারা অবস্থান করছিল সৌদি নাগরিক সহ শুধু 1,000 জনকে হজ করার ঘোষণা দিয়েছিল এবং অনুমতি দিয়েছিল। এইবার তা বাড়িয়ে সৌদি আরবে অবস্থানরত প্রায় 150টি দেশের জনগণ থেকে 60,000 মানুষকে অনুমতি দেওয়া হয়েছে। সে হিসেবে আজকে 7ই জিলহজ, আপনারা জানেন আজকে এখান থেকে অনেক হজযাত্রীরা মক্কায় পৌঁছেছেন এখন, এবং আগামীকাল 8ই জিলহজ আপনার মিনার উদ্দেশ্যে সবাই রওনা দিবেন। এরপর জিলহজ মাসের 9 তারিখ ভোরে সূর্যোদয়ের পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে এবং মিনাতে 8 তারিখ জোহর আসর মাগরিব এশা এবং ফজরের 9 তারিখ ফজরের নামাজ আদায় করতে হবে। আদায় করার পর এরপর হজের দ্বিতীয় দিন অর্থাৎ 9ই জিলহজ সূর্যোদয়ের পরে আরাফাত ময়দানে অভিমুখে রওনা হবে এবং এখানে জোহর এবং আসর নামাজ একত্রিত আদায় করবে। সম্ভব হলে মসজিদে নামিরাতে যাবে। একটা কথা বলে রাখতে চাই, 19 জুলাই অর্থাৎ 9ই জিলহজ এবার আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করবেন শেখ ডক্টর বান্দার বালিলা। এর আগে অন্য একজন ছিল, এবারে নতুন একজন ইমাম শেখ নিয়োগ করছেন চৌধুরী সরকার। এরপর আপনার কোরবানি এবং মাতামণ্ডলের মাধ্যমে এবং তোয়াফ এবং বিদায় তোয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। আপনারা জানেন এবার হজের এই যে সিস্টেম, টোটাল সিস্টেমটা ছিল ডিজিটাল পদ্ধতি এবং সবার সুস্থ এবং সুন্দরভাবে হজ পালনের জন্য সৌদি সরকার সবাইকে 2 ডোজ ভ্যাকসিন দিয়ে দিয়েছিল এবং যারা ভ্যাকসিন পেয়েছেন তারাই শুধু একমাত্র হজে যেতে যাওয়ার অনুমতি পেয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে সেলিম। মোহাম্মদ সেলিমউদ্দিন বলছিলেন আমাদেরকে সৌদি আরব থেকে।